হাই বন্ধুরা, এটি একটু উলুবেড়িয়ার জনপ্রিয় মুরগির হাট। এখানে নানা রকম মুরগি পাওয়া যায়। যেমন একটা দেখা যাচ্ছে রাজা হাঁস আছে, এই রাজা হাঁসের জোড়া আছে 2500 টাকা জোড়া রেখেছে। রাজা হাঁসটা দেখুন খুব সুন্দর রাজা হাঁস আছে, জোড়া 2500 টাকা রেখেছে। এর বেশি হবে তো কম হবে না, এটা 2500 টাকা জোড়া আছে, দেখে নিন খুব সুন্দর। এরপর আপনাদেরকে দেখাবো পাতি হাঁস বা দেশি হাঁস যেগুলো বলে, তারই বাচ্চা এটা দেখুন। এটা 120 টাকা জোড়া আছে, খুব সুন্দর বাচ্চা, দেখছেন খুব সুন্দর বাচ্চা। আপনারা নিয়ে গিয়ে পালন করতে পারেন। এই বাচ্চা ঠান্ডাতে একটু এরকম করছে, নাহলে দেখতেই পাচ্ছেন এটা 120 টাকা জোড়া পেয়ে যাবেন। খুব সুন্দর বাচ্চা, উলুবেড়িয়া হাটে আসুন, এসে দেখে নিয়ে যান। এরপর আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ান মুরগি, এটা বড় সাইজের মোরগ আছে। তো দেখতেই পাচ্ছেন এর মাংস কেজি হিসাবে বিক্রি হয়, 250 টাকা কেজি মাংস। মোরগগুলো দেখতে পাচ্ছেন, মোরগ মুরগি দুই আছে। তো এটা মোরগ বা মুরগি, ব্যাগে মুরগি রাখা আছে। তো আপনারা দেখুন এটা অস্ট্রেলিয়ান মুরগি আছে বা মোরগ আছে, এগুলো কেজি হিসাবে বিক্রি হয়, 250 টাকা করে কেজি যায়। এ দেখেই মনে হচ্ছে 3-4 কেজি ওজনের হবে একটা। যদি নেওয়ার থাকে উলুবেড়িয়া হাটে আসুন, একটু কম দামের মধ্যে পেয়ে যাবেন, আসুন উলুবেড়িয়া হাটে। দেশি মোরগ, যারা অনেকে দেশি মোরগ খোঁজেন, দেখতেই পাচ্ছেন এটা দেশি মোরগ আছে। দেশি মোরগ এর দাম রেখেছে 350 টাকা দাম। এ আরও বড়ো সাইজেরও হয়, এটা আছে 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হবে, এটা দেশি মোরগ আছে, 350 টাকা দাম। অস্ট্রেলিয়ান মুরগি, অস্ট্রেলিয়ান মুরগি কেজি 250 টাকা করে কেজি আছে। এটাও মোরগ মুরগি সব রকমই আছে। তো দেখে নিন, এটা একটা মোরগ দেখাচ্ছে, এটা ধরতে গেলে একটু মাঝারি থেকে একটু বড় সাইজ। এর ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি মতন, ধরুন 2.5 কেজি মতনই হয়ে যাবে। এই কেজি হিসাবে বিক্রি হয়, 250 টাকা কেজি রেখেছে। এ একটা দেখুন অস্ট্রেলিয়ান মুরগি আছে, এটা একটু মাঝারি সাইজের আছে। এর ওজন 150 থেকে 1200 মতন ওজন হবে, 1200 গ্রাম বা 1.5 কেজি মতন হবে, এটাও একই। তো এরও দাম 250 টাকা করে কেজি রেখেছে। এ নেওয়া হয় উলুবেড়িয়া হাটে আসবেন। একটা দেখুন এটা মুরগি আছে, দেশি ধাড়ি আছে, দেখুন 350 টাকা দাম রেখেছে। এটা মোরগ আছে, এটা দেশি দেশি মোরগ, এর দাম কত রেখেছো? 350 টাকা। এটাও 350 টাকা দাম রেখেছে, দেখুন দেশি মোরগ আছে। এটা বড় হাঁস আছে, দেখুন এর দাম কত রেখেছো? 400 টাকা। এটা 400 টাকা দামি হাঁস আছে, দেখুন একটা দেশি মুরগি, যারা নিতে পছন্দ করেন দেখতে পারেন, এটা 350 টাকা দাম আছে, দেশি মুরগি আছে, ঠিক আছে। দেশি মুরগি এটা 350 টাকা জোড়া, এ দুটো দেখুন 350 টাকা জোড়া আছে, দুটো 350 টাকা জোড়া রেখেছে, দেখতে পাচ্ছেন। নাম্বার দেওয়া থাকলে দাদা নেওয়ার থাকলে বলবেন, এটা দেশি মুরগি আছে, ঠিক আছে। এ দুটো কি আছে? দেশি মোরগ আর মুরগি আছে, দেখুন এর দাম রেখেছে কত? 350 টাকা পিস, দেখুন এগুলো 350 টাকা করে পিস আছে, দেশি মুরগি আছে এগুলো। এখানে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসে, দাদার নাম্বার দেওয়া থাকবে, কথা বলে দেবেন যদি নেওয়ার থাকে, ঠিক আছে। বলো 8017633236, এই দাদার এই নাম্বারে কল করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। ভালো ভালো মুরগি নেওয়ার থাকলেও বলবে। এবার আপনাদেরকে দেখাবো করকনাথ মুরগি বা মোরগ। করকনাথ মোরগ বা মুরগি অনেকে খোঁজেন, এ দেখতে পুরো কালো হয়, এর মাংস অনেকটা কালো হয়, দেখতেই পাচ্ছেন পুরো কালো। এর মাঝারি থেকে একটু বড়ো সাইজেই আছে, এটা 1000 টাকা থেকে 1300 টাকা মতন জোড়া দাম আছে। তো আপনি একটু কম জামের মধ্যেও নিতে পারেন, আসুন উলুবেড়িয়া হাটে এসে দেখতে পারেন। এর সাইজগুলো দেখুন, এ যেমন সাইজ সেই হিসাবে দাম থাকে।
ঠিক আছে। এটা ছোটো সাইজগুলো একটু মাঝারি সাইজগুলো যেমন 1000 টাকা থাকে, 1200 টাকা থাকে, 1100 টাকা, 1300 টাকাও জোড়া থাকে। তো এসে দেখে নিয়ে যান। এর দেখ যারা মাংস বা রপ্তানি বা অনেকে এর বাচ্চা নিয়ে পালন করার ইচ্ছা থাকে, উলবেড়ি হাট অনেক ক্ষেত্রে বাচ্চা আসে, এসে দেখে নিয়ে যেতে পারেন। এটা করকনাথ আছে, এটা মোরগ বা মুরগি দুই আছে, মিক্স করা আছে, দেখতেই পারেন। এগুলো দিয়ে খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন, উলবেড়ি হাটে আসুন। এটা দেখতে অনেকটাই কালো, পুরোই কালো ধরতে গেলে। এটাকে করকনাথ মোরগ বলে বা মোরগ বা মুরগি বলে। উলবেড়ি হাটে আসুন, এসে আপনার পছন্দে নিয়ে যান। অস্ট্রেলিয়ান মুরগি, অস্ট্রেলিয়ান চান্ডগাই মুরগি আছে, এগুলোর দাম হচ্ছে 250 টাকা জোড়া রেখেছে। তার একটু ছোটো থেকে একটু বড়ো সাইজের মতনই। তো যারা নিয়ে পালন করতে চান তারা এই শীতের সময় নিয়ে এসে পালন করতে পারেন। এটা অস্ট্রেলিয়ান মুরগি আছে, এটা 250 টাকা জোড়া রেখেছে। এ আপনি বাছাই করে নিতে পারেন। দেখুন মুরগিগুলো খুব ভালো আছে, ভ্যাকসিন নেওয়া আছে, কোনো রকম প্রবলেম হবে না। যারা পালন করতে চান তারা নিয়ে যেতে পারেন। এটা খুব সহজেই বড় হয়ে যায় আর এর সব রকম জিনিস খাবার খায়, ঠিক আছে, ভাত থেকে চালু রুটি থেকে সবই খায়। মেস খাওয়ালে আরও ভালো হয়। এই অস্ট্রেলিয়ার মুরগি যারা পালন করে তারা জানেন, যারা করেন না তারা একবার পালন করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে। চলুন এবার অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা দেখাচ্ছি। এটা অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আছে, এর জোড়া 100 টাকা জোড়া রেখেছে। এ বাচ্চাগুলো দেখুন, এটা ভ্যাকসিন কমপ্লিট আছে, এ বাচ্চা খুবই ভালো আছে, ঠিক আছে। উলবেড়িয়া হাট থেকে নিয়ে গিয়ে পালন করুন এবং খুব সহজেই আপনি পালন করে রাখতে পারবেন। এ মারা সহজে যাবে না, এ খুব খাবারও খায়, সব রকম খাবার খায়। এ মেস খাওয়ালে তো তাড়াতাড়ি বেড়ে যায় বা রুটি ভাত সবই খায়। এ বাচ্চাগুলো 100 টাকা জোড়া রেখেছে, যদি পছন্দ থাকে আপনি উলবেড়িয়া হাট থেকে নিয়ে যেতে পারেন। এবার একটা সাইজ দেখাচ্ছি, দেখুন অস্ট্রেলিয়ান বাচ্চা থেকে না একটু বড়। এটা অস্ট্রেলিয়ান বাচ্চা, ধরতিনের বাচ্চা থেকে একটু বড় আছে। এর দাম রেখেছে 150 টাকা জোড়া। এ 150 টাকা জোড়া আপনি নিয়ে গিয়ে ঠকবেন না, এ খুব ভালো আছে এবং ভ্যাকসিন কমপ্লিট আছে। যারা পালন করার ইচ্ছা আছে যে অস্ট্রেলিয়ান চান্ডগাই মুরগি পালন করবেন, তারা নিয়ে গিয়ে পালন করতে পারেন। এটার দাম রেখেছে 150 টাকা জোড়া। আপনার পছন্দে বাছাই করে নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে পালন করতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর আছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি সোনালি মুরগি, যে দেখতে অনেকটা দেশি মুরগির মতন লাগে কিন্তু এটা দেশি মুরগি নয়, এটা সোনালি মুরগি। এর দাম 140 টাকা জোড়া আছে। এর দাম বাড়তে পারে তো কমবে না। এই মুরগি প্রত্যেক শনিবারে উলবেড়ি হাটে নিয়ে আসে, যদি নেওয়ার থাকে আপনার পছন্দ মতন এটা নিয়ে যান। এটা খুব ডিম দেয়, এটা খুব ভালো মুরগি। এবার একটা বাচ্চা দেখাচ্ছে, দেখুন অনেকেই খোঁজেন যে দেশি বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ দেশি বাচ্চা পাওয়া যাবে, দেশি বাচ্চা। এটা দেখুন, এটা 100 টাকা জোড়া দেশি বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটফুটে বাচ্চা আছে। এ ভ্যাকসিন কমপ্লিট করা আছে, দেখতেই পাচ্ছেন। এটা দেশি মুরগি আছে, এ আপনি নিয়ে গিয়ে পালন করতে পারেন। এই দেশি মুরগির পালনে একটু যত্ন সহকারে পালন করবেন, একটু সুখী হয় এবং এর দামও বেশি থাকে। তো উলবেড়িয়া হাটে নিয়ে এসেছিল এই বাচ্চা, 100 টাকা জোড়া যাচ্ছে। এ বাচ্চাগুলো দেখুন, যদি নেওয়ার থাকে অবশ্যই উলবেড়িয়া হাটে আসুন, এ বাচ্চা পেয়ে যাবেন। একটু খুঁজবেন বা বাচ্চাগুলো অনেকের কাছেই সব ওপেনলি রেখে বিক্রি করে, এসে বাছাই করে আপনার মতন দেখে যে আপনার বাড়িতে গিয়ে পালন করে রাখবেন ভালো করে, সেই হিসাবে দেখে নিয়ে যাবেন। উলবেড়িয়া হাটে আসবেন প্রত্যেক শনিবার সকাল 6টা থেকে, এই হাট বসে যায়। এটা মুরগির হাট, এটা ব্রিজের ওখানটা করে বসে এবং সাইডে দেখবেন সব বসে আছে নানা রকম মুরগি মোরগ নিয়ে, বা হাঁস, রাজা হাঁস, রাজা হাঁসের বা এমনি দেশি হাঁস সব রকমের, যেমন এই রাজা হাঁস নিয়ে এসেছিলো, সব রকমেরই পেয়ে যাবেন। উলবেড়িয়া হাটে আসবেন প্রত্যেক শনিবারে সকাল 6টা দিয়ে এই হাট বসে। এটা জনপ্রিয় হাট আছে, এখানে হাঁস মুরগি সব রকমই পাবেন। যদি নেওয়ার থাকে বা আপনার পছন্দে যে পালন করবেন, যে ইচ্ছা থাকে যে আমি মুরগি পালন বা হাঁস পালন করবেন, তাহলে উলবেড়িয়া হাটে এসে আপনার পছন্দ মতন কিনে নিয়ে যান। অনেকে আবার দেশি মোরগ বা দেশি মুরগির মাংস খেতে চান, এখান থেকে পেয়ে যাবেন, খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন। এসে উলবেড়িয়া হাট থেকে আপনার পছন্দ দামে কিনে নিয়ে যান। এখানে হাঁস, রাজহাঁসও পেয়ে যাবেন, রাজহাঁসের বাচ্চাও নিয়ে আসেন। যদি বাচ্চা আপনার নেওয়ার ইচ্ছা থাকে
বলবেন পাইকারি যারা বিক্রি করছে তাদেরকে বলবেন, তারা অর্ডার দিয়ে রাখলে নিয়ে আসবে। যদি নিয়ে থাকে উলুবেড়িয়া হাটে এসে আপনার পছন্দ মতন মুরগি হাঁস ইত্যাদি দেখে নিয়ে যান। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা দেখতে থাকুন।